হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, সকালে লেবুর রস খাওয়ার 10টি উপকারিতা। সকালে খালি পেটে এক গ্লাস লেবুর রস পান করুন, এরপর 15 থেকে 30 মিনিট অপেক্ষা করুন, তারপর সকালে নাস্তা খান। এর ফলে শরীর অধিক পরিমাণে পুষ্টি শোষণ করতে সক্ষম হবে। বিশ্বজুড়ে লেবু খুবই জনপ্রিয় এবং প্রতিটি দেশের রান্নাঘরে এটি একটি অপরিহার্য খাবার। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ফাইবার। তাছাড়াও এটি উদ্ভিজ যৌগ, খনিজ এবং দেহের জন্য প্রয়োজনীয় তেল সমৃদ্ধ। চলুন জেনে নিই লেবুর রসের চিত্তাকর্ষক সব উপকারিতাগুলো। শক্তি বৃদ্ধি। লেবুর রস পরিপাক নালীতে প্রবেশ করে শরীরের শক্তি বৃদ্ধি করে। এটি মানসিক চাপ কমাতে ও মেজাজ ফুরফুরে রাখতে সহায়ক ভূমিকা পালন করে। কিডনির পাথর। লেবুতে উপস্থিত লবণ ও সাইট্রিক অ্যাসিড কিডনিতে ক্যালসিয়াম অক্সালেট নামক পাথর গঠনে বাধা দেয়। সবচেয়ে সাধারণ কিডনি পাথরগুলোর মধ্যে এটি একটি। লিভার পরিষ্কার রাখে। লেবুতে বিদ্যমান সাইট্রিক অ্যাসিড কোলন, পিত্তথলি ও লিভার থেকে বর্জ্য পদার্থ বের করতে সাহায্য করে। ভাইরাস জনিত সংক্রমণ প্রতিরোধ। ভাইরাস জনিত সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করে লেবুর রস। হজমে সাহায্য করে। লেবুর রস হজমে ব্যাপক সাহায্য করে, সেই সঙ্গে পরিপাক নালি থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়। এটি কোষ্ঠকাঠিন্য দূর করে। ত্বক পরিষ্কার করে। লেবুতে উপস্থিত ভিটামিন সি ত্বকের কোষের ক্ষয় প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে। শুধু তাই নয়, এই উপাদান শরীরে কোলাজেন তৈরি করে, যা মুখের অবাঞ্ছিত দাগ দূর করে উজ্জ্বল্য ফিরিয়ে আনে। ওজন হ্রাস করে। লেবুতে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ আছে, যা ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ করে। এক গবেষণায় দেখা গেছে, যারা খালি পেটে লেবুর রস খান তাদের ওজন দ্রুত হ্রাস পায়। সুতরাং ওজন বৃদ্ধি নিয়ে চিন্তা না করে প্রতিদিন লেবুর রস খান। মূত্রনালীর সংক্রমণ দূর করে। যদি মূত্রনালীতে সংক্রমণ ঘটে তাহলে প্রচুর পরিমাণে লেবুর রস পান করুন, এটি আরোগ্য লাভে সাহায্য করবে। চোখের স্বাস্থ্য। লেবুর রস চোখের স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে এবং চোখের সমস্যার বিরুদ্ধে লড়াই করে। ক্যান্সার প্রতিরোধে। লেবু অনেক ধরনের ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয়, বিশেষ করে স্তন ক্যান্সারের বিরুদ্ধে এর জুড়ি মেলা ভার। দর্শক, সকল প্রকার স্বাস্থ্যসেবা ও বিউটি টিপস সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।